हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। केमन आछो सबाई? आशा करछि सबाई खूब भालो आछो आर आमिओ भालो आछि। आर चले एसेछि एकटा नतून सकाले आर नतून एकटा भिडियो निये तोमादेर संगे। ठीक आछे, तो देखो सकाल सकाल आमि तीनटे डिम सिद्ध करते बसिए दिएछि आर एकटा डिम फेटे गिएछिलो, माने फाटा बेरिएछिलो आर कि, तो ओटा भेजे नेब ওই জন্য ওটা আলাদা করে রেখেছি। ওটা সিদ্ধ করতে বসাইনি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, তো ভাতটা এখনো ফোটেনি। তো এবারে ফুটে আসবে ভাতটা। ঢাকাটা একটু খুলে দিলাম, না হলে চারিদিকে ফ্যান পড়ে গ্যাস টেস সব ভর্তি হয়ে যায়। তো দেখো কালকে ওই ট্রেটাতে তোমাদের দাদাভাই ডিম নিয়ে এসেছে এক ট্রে, তো বারবার ডিম আনা মুশকিল কম কম করে, ওই জন্য একবারে এক ট্রে নিয়ে চলে এসেছে। তো তার মধ্যে একটা ফাটা ডিম বেরিয়েছিল, তো ওই ফাটা ডিমটাই ভাজবো। আর এই কুকারের মধ্যে আছে আলু, ডিমের তরকারি করব। তো আলুটা আগে সেদ্ধ করে নিলাম। তো দেখো কুকারটা খুলে নিলাম, এবারে আলুগুলো সব একটা জায়গায় ঢেলে একটু ঠান্ডা করে নেব, তারপরে সব আলুগুলো ছাড়িয়ে নেব। তো চলো তাড়াতাড়ি করে ডিমের তরকারিটা রান্না করে নিই। আর আজকে কি কি রান্না করব জানো তো? আজ রান্না করব বাঁধাকপির তরকারি, শাক ভাজা আর ডিমের তরকারি আর চাটনি। তো দেখো ডিমটা সেদ্ধ হয়ে গেছে, তো ডিমটাতে আমি গরম জলটা ফেলে দিলাম, ঠান্ডা জল নিয়ে নিলাম। তো এবার আমি ডিমটা ছাড়িয়ে নিচ্ছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, ডিমটা ভাজবো। আর কি হয়েছে জানো তো, ডিমটা না ভালো করে সেদ্ধ হয়নি জানো তো, তার আগেই আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম, তারপরে ডিমটা ছাড়িয়ে নিচ্ছি। তো ওই জন্য মানে হাফ বয়েল হয়ে গেছে, তো ডিমটা ছাড়াতে খুব কষ্ট হচ্ছিল। আর ডিমটা যখন ভাজতে বসিয়ে দিয়েছি তখন ডিমের ভেতর থেকে কুসুমটাও বেরিয়ে আসছিলো। মানে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই ব্যাক ক্যামেরা করে যে কীরকমভাবে ছাড়িয়েছি। দেখো দেখেছো প্রত্যেকটা ডিম এরকমভাবে ফেটে আর বেরিয়ে এসছে কুসুমটা। তো তারা তাড়াহুড়ো করে রান্না করলে এই হয়। তো দেখো ভাতটা ফুটে এসছে, তো অফ করে ঢাকা দিয়ে দিলাম, ভাতটার গ্যাসটা অফ করে ভাতটা ঢাকা দিয়ে দিলাম। তো তাড়াহুড়ো করে রান্না করলে না এই হয়। তো ডিমটা সেদ্ধ হয়নি, তার আগেই আমি নামিয়ে নিয়েছি। তো যাই হোক দেখো আমি ডিমের তরকারি বসিয়ে দিয়েছি, তো ধনে পাতা দিলাম উপর থেকে। উপর থেকে ধনে পাতা দিলে কিন্তু তার টেস্ট অন্যরকম হয়। তো প্রত্যেকটা ডিম সেরকম একটু চেপকা চেপকা হয়ে গেছে। তো এখানে রসুন ছাড়িয়ে রেখেছি, শাক ভাজা করব, মূলো শাক। তো দেখো এখানে বাঁধাকপি তরকারি করব। তো কড়াই তেল দিয়ে দিয়েছি, পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এবারে আগে আলুটা ভেজে নেব ভালো করে, তারপরে কপিটা দিয়ে রান্নাটা করে নিই। তো প্রচুর কাজ আছে আজকে জানো তো, এখনও টাইম করলে জল দেয়নি, প্রচুর কাচার আছে। তো জামা কাপড়গুলো আমি ভিজিয়ে রেখেছি, পর্দা টর্দা যা আছে সমস্ত কিছু সব খুলেছি আজকে, জানলা দরজার পর্দা তো সব কাচবো, তো ভিজিয়ে রেখেছি। আজকে ফোন করেছিলাম যে মানে যে আমাদের টাইম করলে জল দেয় তাকে ফোন করেছিলাম, তো বললো একটু দেরি হবে জল দিতে। তো ওই জন্য ভাবলাম তাহলে আগে রান্নাটা করে নিই তারপরে কাচবো। আর আজকে এখনও স্নান করিনি জানো তো, আর প্রচণ্ড ঠান্ডা, এত ঠান্ডায় সকালে আর স্নান করতে ইচ্ছে হলো না। ভাবলাম যে না আজকে রান্না করে নিই, আজকে একটু বেলাতেই স্নান করব আর শ্যাম্পু করব, ওই জন্য আরও বিশেষ করে সকালে করছি না। ট্যাঙ্কির জলটা যে ঠান্ডা, কে স্নান করবে গো, প্রচণ্ড ঠান্ডা, বরফ হয়ে থাকে একদম। তো দেখো কড়াইয়ে রসুন শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, তো ভালো করে ভেজে পরে শাকটাও দিয়ে দিলাম, মূলো শাকটা। তো দেখো বন্ধুরা কত জামাকাপড় সব ভিজিয়ে রেখেছি, এটার মধ্যে পর্দাগুলো ভিজিয়ে রেখেছি, আর জানলাতে যে নেটটা দেওয়া থাকে ওই নেটটা বালতিতে ভিজিয়ে রেখেছি, প্রচুর নোংরা বেরিয়েছে দেখো এই ভেজানোর পরে। আর ওই বালতিটাতে আছে বিছানা চাদর, বালিশের ওয়ার, এই সমস্ত কিছু। আর পাপোশটাও নামিয়েছি, পাপোশটা ভাবলাম যে একটু ধুয়ে নিই, খুব ধুলো হয়েছিল। তো আজকে একটু ঘরটা ঝাড়াঝাড়ি করেছি, এমনিতেই বলে পৌষকালী মানে ঘোচাতে হয় আর কি। তো আমি পৌষ মাস এখন যেতে অনেকটাই দেরি আছে, তো তার আগেই আমি মানে ঘরটা প্রায় ঝাড়াঝাড়ি করেই নিলাম। তো দেখো এখানে সমস্ত সবজিগুলো কাটা হয়েছে, তো কি অবস্থা হয়ে আছে, তো এখনও অনেক সবজি আছে রেখে দেবো। তো বন্ধুরা অনেকক্ষণ পরে ফিরে এলাম আবার তোমাদের সামনে, তো ভাত খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট। তো দেখো যা যা জামাকাপড় কেচেছিলাম সব ছাদে মেলে দিয়েছি, আর এখন আমি ভাত টাত খেয়ে দিয়ে এসে বসেছি ছাদে। চুলটা ভাবছি শুকিয়ে নিই, চুলটা খুব ভেজা আছে, এই ভেজা চুলে আর শুলাম না, ভাবলাম রোদেই একটু বসি। তো এখন আমি ছাদের মধ্যে বেশ খানিকক্ষণ রোদে বসে থাকবো যাতে করে চুলটা শুকিয়ে যায়। আর ঘুম চলে আসছে জানো তো, এই রোদের মধ্যে না মানে ভেজা চুল নিয়ে বসে থাকতে থাকতে না ঘুম চলে আসছে, চেয়ারে বসে বসে মনে হচ্ছে ঘুমিয়ে যাই। তো ভয় লাগছে যদি ঘুমিয়ে যাই চেয়ার থেকে যদি পড়ে যাই, তো ওই জন্য। তো যাই হোক, আর খাওয়া দাওয়া সমস্ত কিছু সেরে বাসন টাসন ধুলাম, তারপরে জামাকাপড় ছাড়লাম।
তো ফিরে এলাম সন্ধেবেলায়। তো দেখো আজকে সন্ধেবেলায় দেবজিৎ বললো ম্যাগি খাবে, তো ওই জন্য একটু বেশি করে ম্যাগি বানিয়ে নিলাম। সবাই আজকে সন্ধেবেলাতে ম্যাগিই খাবো আমরা। তো ম্যাগিটা বানিয়ে নিয়েছি, ওটা দেবজিতের আর ওই বাটিরটা আমার। তো চলো আমরা ম্যাগিটা ঝটাপট করে খেয়ে নিই। তো ম্যাগিটা কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে। গাজর দিয়েছি, বিনস দিয়েছি, আলু দিয়েছি আর ম্যাগি মশলা। তো ম্যাগি মশলাটা মানে তুমি যদি দাও না ম্যাগি বা চাউমিন দিছে তো দারুণ টেস্ট হয়। ম্যাগি মশলা না দিলে কিন্তু এতটা সুন্দর টেস্ট হয় না। তো দেবজিতে খাওয়া হয়ে গেলে ও পড়তে বসবে আর আমিও খেয়ে নিই, খেয়ে পরে ওকে একটু পড়াবো। তো যাই হোক আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করে তোমাদের সঙ্গে পরের বছর নতুন একটা ভিডিও নিয়ে। এবছর আর কোনো ভিডিও করছি না, এবারে পরের বছর ভিডিও করব, ঠিক আছে? তো আজকে হচ্ছে 31শে ডিসেম্বর, তো পরের বছর 1 জানুয়ারিতে ভিডিও আসছে। টাটা।